অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসিনি, এখন কোনো রেসিপি রান্নাবান্না নিয়ে আসিনি। আজকে জাস্ট আমি কিভাবে ইউটিউবে আসলাম সেটা আপনাদের সবার সাথে আমি শেয়ার করব। যখন কিন্তু প্রথম লকডাউন হয় তখন আমরা বাড়িতে চলে যাই, এক পর্যায়ে আমাদের গ্রামের বাড়ি বরিশালে আমরা চলে যাই। বরিশালে যাওয়ার পরে তো ওখানে আমরা 3 মাস থাকি, থাকার পরে আমি ঢাকা আবার ব্যাক করি। যেই দিন লকডাউন শেষ হয়েছে, লঞ্চ ছেড়েছে, ওই দিনের পরই আমি আবার ঢাকা চলে আসি। আসি বলতে তখন আমাদেরকে ঢাকা নিয়ে আসে আমার ছোট ভাই, ওর নাম হয়েছে সজীব, ওর নাম হয়েছে সজীব। আসার পরে ও আমার কাছে বেশ কয়েকদিন থাকে, থাকে বলতে প্রায় 8-10 দিন থাকে, মেবি এরকম না হয় হয়তো বা আরেকটু বেশি হবে, জাস্ট আমার কথাগুলো মনে নাই কয়েকদিন থাকছে সেই কথাগুলো আমার সেভাবে মনে নেই। আচ্ছা যাই হোক, তো ও বলছে কি যে আচ্ছা আমি অনেক দিন আগ থেকে কিন্তু আমার মনে মনে ইচ্ছা সবাই ইউটিউব দেখে, বাংলাদেশি মমতিশা, তারপর আরও অনেক অনেক আপুরা ইউটিউবে কাজ করে ওদের সবাইকে দেখে আমার মনে একটা আগ্রহ জমে যে আমি সত্যি ইউটিউবে কাজ করব, এটা আর কি আমার ভিতরে আগ্রহ, অনেক আগ্রহ জমে। তো এক পর্যায়ে আমি ওকে বলি আমি কিন্তু ইউটিউব কীভাবে খোলে সেটা কিন্তু আমি জানি না, বাট জানি না ওকে বলার পরে ও আমাকে একটা ইউটিউব খুলে দেয় সামথিং। জাস্ট আমি কিন্তু কীভাবে ইউটিউবে কাজ করে বা কীভাবে ভিডিও আপলোড দেয় সেটাও কিন্তু আমি জানি না, এটা আর কি। সো এক পর্যায়ে ও বলে যে আপু তাহলে একটা ও আর আমি, ও আমার 2 বছরের ছোট, আমি ওর 2 বছরের বড় হবে এরকম আর কি। এক পর্যায়ে ও আমাকে বলে যে একটা মোবাইলের প্রয়োজন, একটা মোবাইলের প্রয়োজন। সো আমার হাতে যেই মোবাইলটা ছিল স্যামসং G2 আর কি, এটাতে তো বলছি এটাতে ভালো হবে না, র্যাম একটু বড় প্রয়োজন, এরকম লাগবে। সো আমি এক পর্যায়ে ওর কথাতে আমি রাজি হই। রাজি হওয়ার পরে আমরা দুনো ভাই বোন আর আমাদের একটা রিলেটিভ ছিল, তো আমরা বসুন্ধরায় যাই। বসুন্ধরাই প্রথম আমার মনে হয় ভিডিও, না সরি, বাসায় ইলিশ মাছ রান্না করছি, এটা প্রথমের আমার ভিডিও। তারপর এক পর্যায়ে ওখানে গিয়ে আমরা মোবাইল, প্রথমে কিন্তু মোবাইল রানিং এসেছে ভিভো Y20। সো সেখানে ওই মোবাইলটা মানে আরও 1 সপ্তাহ পরে রিলিজ হবে, আরও 1 সপ্তাহ পরে রিলিজ হবে। আমরা ওখানে কিছু টাকা পেমেন্ট করে আসি, আসার পরে আমরা তারপরের সপ্তাহে গিয়ে আবার মোবাইলটা আমরা নিয়ে আসি। এক পর্যায়ে নিয়ে আসি, ও আমাদেরকে সব কিছু স্টাডি করে ইউটিউবে কীভাবে স্টাডি করে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার এক পর্যায়েও সো আমি সেভাবে তেমন একটা কিছু বুঝতাম না বা জানতাম না। সো এক পর্যায়ে এই ইউটিউবে আস্তে আস্তে 2-4 দিন পর পর আমি কাজ করা শুরু করি, কাজ করা শুরু করি বলতে এই রানিং মানে আস্তে আস্তে কাজ করা শুরু করি এভাবেই। তো আমার এক সময়, আপনারা তো সবাই যারা ইউটিউবে কাজ করেন অনেকেই জানেন কতটা ইউটিউবে কাজ করতে ধৈর্যের প্রয়োজন, কতটা যে সময় লাগে একটা ভিডিও এডিট করতে, আপলোড দিতে, অনেক অনেক ধৈর্যের ব্যাপার। আর ইউটিউবে কাজ করা মানে যাদের ধৈর্য আছে তারাই শুধু একমাত্র ইউটিউবে টিকে থাকতে পারে এবং ইউটিউবে কাজ করতে পারে। অনেক আপুরা অনেক ভাইয়ারা আমার আগ্রহ জমে, তো সেক্ষেত্রে আপনারা ইউটিউবে কাজ করতে আসতে পারেন। আর যাদের ধৈর্য না হয় তারা কিন্তু ইউটিউবে কাজ করতে আসবে না। আর বিশেষ করে আরেকটা কথা বলি, আর ইউটিউবে কাজ করতে
কথা, জেনারেলি অনেকের ফ্যামিলিতে আছে এই সাপোর্টটা কিন্তু থাকে না যে ইউটিউবে কাজ করার জন্য। সো আমার ক্ষেত্রে কিন্তু আমার দেবরে, ও দেশের বাইরে থাকে, সৌদি আরব, আমার মেজ দেবর, ওর নাম হয়েছে সোহাগ। ও আমাকে বড় সব সময় বলতো আপনি করেন, অনেক সুন্দর হয়েছে, ভিডিও ভালো হয়েছে, হ্যাঁ এরকম। ও আবার জীবনের গল্পের ওই ইউটিউব আপুর ওই চ্যানেলটাকে ও সব সময় দেখে, ও যখন ফ্রি টাইম হয় ও সব সময় ওটা দেখে। তো ও যে সাইফান বলবো, যে সাইফানের কথা, তো সেক্ষেত্রে আমি আর কি আচ্ছা আস্তে 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 এইটুকু পর্যন্ত আপনাদের ভালোবাসা এবং আমার ফ্যামিলি, আমার ছোটো ভাই সজীব, ওর সাপোর্টে আমি এত দূর এগিয়েছি এবং যেটুকু স্থানে এসেছি শুধু এই সাপোর্টটার কারণে। আসলে সত্যি কথা, আরও যদি আরও সাপোর্ট পাওয়া যায় তাহলে কিন্তু আরও অনেক দূর আগানো সম্ভব। আর বিশেষ করে আমাদের ভিতরে ইউটিউবে তেমন একটা কেউ কাজ করে না এখন আপাতত। আমার আবার মাঝখানে কিছুদিন করে নাই, এখন আবার রানিং করছে। আমার ছোটো ভাই সজীব, ওর ছেলেমেয়ের নাম হচ্ছে ট্রাভেল শুভ রাহান। আমরা এখন কিন্তু আমাদের ফ্যামিলির ভিতরে, আমাদের ফ্যামিলির ভিতরে আমি আর আমার ছোটো ভাই আর আমার বোনের মেয়ে পপি, আমরা এই তিনজন আর কি ইউটিউবে এসে কাজ করছি। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে ভালোভাবে কাজ করতে পারি আর এবং সফলতা অর্জন করতে পারি। আমাদের সাথে থাকবেন, এ পর্যন্তই আমার ভিডিওটা। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।